শনিবার প্রবীণ কংগ্রেস নেতা তথা ব্লক কংগ্রেসের সভাপতি নাবালক মিয়ার প্রাণ ঘটে শুক্রবার গভীর রাতে আনুমানিক 2:30 নাগাদ। তার মৃত্যুতে শেষকৃত্যে শ্রদ্ধা নিবেদন করে তার আত্মার শান্তি কামনা করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। শনিবার সকালে প্রয়াতের সোনামুড়া মহকুমাস্থিত বাড়িতে যান বিধায়ক সুদীপ রায় বর্মণ ও প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা। তারা কথা বলেন প্রয়াতের পরিবার পরিজনদের সাথে। শনিবার সকালে প্রয়াতের শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে রীতিমতো ঢল নামে কংগ্রেস কর্মী সমর্থকদের। আমার বিশ্বাস আল্লাহ করে শান্তিতে উনি চিরদিন উনার চলার ক্ষেত্রে অজ্ঞাত সে যদি কাপড়ে ব্যথা দিবে তাকে ভাড়া দেবেন। আমার বিশ্বাস আমরা শুধু রাজনৈতিক দিক দিয়ে নয় সামাজিক দিক দিয়ে একটা নক্ষত্রকে আমরা হারিয়েছি। আপনাদের উপস্থিতিতে এটা প্রমাণ করা আপনাকে আমরা বলছি না করবো না। আপনি যেখানেই থাকেন আল্লাহ দরবারে আপনার